একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা একটি বড় ধরনের মামলা, নিঃসন্দেহে আলোচিত মামলা, রাজনৈতিক মামলা, এবং এই মামলায় যেভাবে ব্যাপকভাবে সাজা দেয়া হয়েছিল নির্বিচারে, খেয়াল করেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, একটা মামলায় 19 জনের মৃত্যুদণ্ড নজিরবিহীন। তারপরে তারেক রহমান সহ আরও বাকিদেরকে তেমন সংখ্যা, যে যাবজ্জীবন কারাদণ্ড 19 জন, অন্যান্যদেরকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে ঘটনা তো সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনাটা একেবারে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, এবং তখন নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সবই তো তাদের নিয়ন্ত্রণে, তাদের নিয়ন্ত্রণে তারা যেভাবে চেয়েছে সেভাবে করেছে, এবং সত্য ঘটনাটাকে মূল আসামি কারা জড়িত সেগুলো অনুসন্ধানের চেয়ে কীভাবে বিএনপিরকে ফাঁসানো যায়, বিএনপির নেতাকর্মীদেরকে দণ্ড দেওয়া যায় সেই উদ্দেশ্য ছিল। আল্লাহর রহমত যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তার এখন মুক্ত হয়েছে। দেশ রূপান্তর একটি খবর দিয়েছে প্রতিক্রিয়া, যে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার খালাসের খবর পেয়ে তার স্ত্রী কী প্রতিক্রিয়া জানিয়েছেন সেই নিয়ে একটি খবর দিয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি, এই কারণে মহান আল্লাহ তালার প্রতি শুক্রিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রবিবার মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তিনি ঢাকা পোস্টের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। বাবরের স্ত্রী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে, আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। সত্যি এটা তো, এই শাসন যদি প্রলম্বিত হতো এই 5 বছরে বোধ হয় বিএনপির বহু মানুষকে একদম নিঃশেষ করে ফেলতো, আইনি প্রক্রিয়ায় আইনের বাইরে সবভাবে একেবারে শেষ করে ফেলতো। এটা কাকতলীয় ঘটনা যে এইভাবে পতন হবে এটা তো কেউ কল্পনাও করতে পারেনি। আজ বেলা 12টার দিকে বিচারপতি কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। এটি দেখেন এমন না যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো আর সমস্ত যা যা রায় দিয়েছিল বিএনপি সংশ্লিষ্ট সবাইকে একদম বাতিল করে দিল, কোয়াশ যেটা শেখ হাসিনা তার নিজের মামলাগুলোর ক্ষেত্রে করেছে তেমনটা কিন্তু করেনি, তারা আইনগতভাবে এটা মোকাবেলা করে এটাকে বাতিল করিয়েছে। এখানে এই জন্য 4 দিন আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটা ধার্য ছিল। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মোহাম্মদ শিশিরমনির, তারা এই মামলা শুরু থেকে আসামিদের পক্ষে মামলা করেছেন। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, কুদ্দুস কাজল সহ বাকিরা ছিলেন। যাই হোক, এখন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন, এবং এটা নিশ্চয়ই সবচেয়ে বড় কথা হলো যে এখন বিএনপির যে মূল কাণ্ডারি তারেক রহমান তিনি বেঁচে গেলেন, এবং তিনি এখন তার বাংলাদেশে আসার ক্ষেত্রে আর কোনো বাধা সম্ভবত আর নেই। টুকটাক কিছু মামলা থাকতে পারে, মামলা তো কোনো শেষ নেই, সেগুলো আর বড় কোনো মামলা না। মূল টেনশন ছিল যে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তো সেইখান থেকে নিষ্কৃতি পেয়ে গেছে। ফলে বিএনপির জন্য একটা বিশাল একটা বলা যায় আনন্দের খবর, খুশির খবর। দর্শক হাই, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনুরোধ করছি SMTS টিভি আপনারা নিয়মিত দেখুন, বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে, অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং SMTS টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।